আমি সর্বপ্রথমে আমাদের মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই জুম মিটিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরেকটি বার আমাকে মিলিত করার সুযোগ দিয়েছেন, এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই জোনাথন দাকে এই সময় দিয়েছেন আমার টেস্টিমনি শেয়ার করার জন্য। আমি জলপাইগুড়ি গেস্ট মন্ডলী থেকে বলছি, আমার নাম জয়ন্ত সাহা। তো আমি অ্যাকচুয়ালি আমার জন্মস্থান বাংলাদেশে এবং আমার এডুকেশনাল লাইফ বাংলাদেশেই কাটে। আমি সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে 2007 সালে আমার পরিবারের সঙ্গে ভারতে চলে এসেছি পালা কাটাতে, এবং সেই সময় আমার পরিবারের ছিলেন আমার বাবা, আমার এক দিদি এবং দাদা। আমার মাকে আমি বাংলাদেশে হারাই 2003 সালে। তো আমরা এখানে এসে ফালাকাটায় উঠি, এবং আমার ফালাকাটাতে আসার পর প্রথম মানে যে লক্ষ্য ছিল যে আমি আমার স্টাডি এখান থেকে কন্টিনিউ করে যাবো, বাট কিছু পারিবারিক সমস্যা থাকার কারণে আমি আর স্টাডি এখানে করতে পারিনি। তো আমি এই বছর থেকে মানে 2007 সাল থেকে আমি ফালাকাটাতে টিউশন শুরু করছি। আমি একটা কোচিং সেন্টার খুলি, এবং সেটা 2007 সাল থেকে 2000 কন্টিনিউ 10 বছর আমি সেখানে টিচিং করাই। তো স্বাভাবিকভাবে আমি হিন্দু ধর্মে থাকার জন্য আমাকে বাড়িতে যেসব হিন্দুদের পূজা অনুষ্ঠান হতো আমাকে সেসব পূজা অংশগ্রহণ করতে হতো, এবং পূজার বিভিন্ন কাজে কর্মে আমাকে সাহায্য করতে হতো, কিংবা ধরুন যে হিন্দুদের পূজা ফেস্টিভ্যাল গুলো আসতো সেই উৎসব গুলিকে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করতাম, এনজয় করতাম। মানে 8-10টা হিন্দু যেভাবে করে ঠিক সেভাবেই আমিও করতাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, যেটা হিন্দু ধর্মের কোন দেব দেবীর উপর আমার মানে যতদিন থেকে আমার জ্ঞান হয়েছে আমি এসবকে বিশ্বাস করতাম, এমনকি হিন্দু ধর্মে ধর্মের উপর আমার বিশ্বাস ছিল না, শুধু হিন্দু ধর্ম নয় কোনো ধর্মের উপরে আমার বিশ্বাস ছিল না, মানে নাস্তিকের মতো জীবন যখন। তবু একটা চিন্তা আমার মাথায় সবসময় যদি আমি ধর্ম বিশ্বাস, কিন্তু এই চিন্তাটা আমার মাথায় আসছে যে আমাদেরকে সৃষ্টির পিছনে বা এই সমস্ত সৃষ্টির পিছনে অবশ্যই একজন ঈশ্বর আছে। আর আমি চিন্তা করতাম সেই ঈশ্বরকে কোথায় গেলে পাওয়া যাবে, বা তিনি কোন ধর্মে থাকেন, কোন ধর্মে ঈশ্বর ছিল, এই হিন্দু ধর্মে ঈশ্বর, মুসলিমদের ঈশ্বর নাকি খ্রিস্ট ধর্মের ঈশ্বর। তো আমি এই ব্যাপার কোনোদিন এই প্রশ্নের উত্তর আমি পেতাম না, কিন্তু বিশ্বাস করতাম অবশ্যই একজন ঈশ্বর আছে। তো আমি এইভাবেই আমি চলছিলাম আমার কোচিং সেন্টার স্টোরে বন্ধু বান্ধব নিয়ে লাইফ এভাবেই ভালোভাবে কাটাচ্ছিলাম। কিন্তু 2013 সালে আমার লাইফে খুব একটা খারাপ ঘটনা ঘটে যা আমার লাইফকে অনেকটাই পরিবর্তন করে দেয়। 2013 সালে সেপ্টেম্বর মাসে আমি আমার বাবাকে হারাই, আমাদের বাড়িতে একটা ছোট্ট দুর্ঘটনার মাধ্যমে আমি বাবাকে হারাইব। এই দুর্ঘটনার পিছনে থেকে আমার কেয়ারলেস ক্ষেত্রে মানে আমার কেয়ারলেস ছিলাম সে সময়, যার কারণে দুর্ঘটনাটি ঘটে এবং বাবার মৃত্যু হয়। আমি এই মুহূর্তে সেটা কিভাবে ঘটেছিল এক্সপ্লেন করতে পারবো না, বাট বাবার মৃত্যুর জন্য আমি তারপর থেকে সবসময় নিজেকে দায়ী করতে, এবং দিনের পর দিন আমি সেটা নিয়ে ভাবতে ভাবতে হতাশার মধ্যে, এবং তারপর থেকে আমি বন্ধুদের সাথে ঘোরাঘুরি রিলেশনে জড়িয়ে পড়লাম। তো একটা উৎশৃঙ্খল জীবনযাপনের মধ্যে আমি কাটাচ্ছিলাম এরকম, এবং যখন আমি আমার বাড়িতে যেতাম বাড়িতে প্রায় সে সময় আমি একাই থাকতাম। তার আগে আমার দিদির বিয়ে হয়ে গেছিল এবং আমার দাদা বাইরে কাজ, তো বাড়িতে বেশিরভাগ সময়টা আমাকে একাই কাটাতে হতো। তো আমি যখনই বাড়িতে যেতাম আমি একদম প্রচন্ড হতাশার সম্মুখীন পড়ে যেতাম, এবং বন্ধু বান্ধবের সাথে যখন থাকতাম ভালো থাকতাম না, কিন্তু এই উৎশৃঙ্খল জীবন যখন আমি কাটাচ্ছিলাম এবং যার প্রভাব পড়েছিল আমার প্রফেশনাল লাইফে, আমার টিউশনের উপর মানে করেছিল, আমি আমার টিউশন মার্কেট ধীরে ধীরে খারাপ হয়ে থাকে, আমি অনেক স্টুডেন্ট হারাতে। তো টোটালি সবকিছু মিলিয়ে আমার মধ্যে খুব একটা ফ্রাস্ট্রেশন, আমার মানে খুব একটা ডিপ্রেশন, এবং এভাবেই প্রায় 2-3 বছর এভাবেই চলে যায়। আমি না ওই মুহূর্তটা আমি কখনো বলতে পেরেছি বাবা মৃত্যু ঘটনাটি ঘটেছিল, আমি তখন পর্যন্ত নিজেকে সবসময় দায়ী করতাম এবং এইরকম হতাশা নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। তো 2017 মানে 2013 সালে বাবা মারা যায়, তো 3-4 বছর এরকম কাটার পর আমি একটা সময় আমার জীবনের প্রতি আমি আশা করি মানে আমার বার্ষিক থেকে বললো না, আমি একটা আমি যখনই বাড়িতে যেতাম আমার সবসময় মাথায় চিন্তা থাকতো যে আমি সুইসাইড করে ফেলি। তো এরকম কয়েকদিন চলতে থেকে হঠাৎ করে আমার এক বন্ধুকে আমি ফোন করি, সে তখন জলপাইগুড়িতে ছিল, আমি তাকে ফোন করি এবং আমি তাকে আমার কথাগুলি শেয়ার করি, সব কিছু বলিনি বাট আমি তাকে কিছু কথা আমি শেয়ার করি, এবং সে আমাকে জলপাইগুড়ি আসার জন্য বলে এবং ফোনে আমাকে বলে যে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করা। এবং আরেকটা কথা আমি জানিয়ে দিতে চাই, আরো বছর দুয়েক আগে হয়তো মানে আমাকে আমাদের বাড়িতে গেছিল নিউ টেস্টামেন্ট আমাকে দিয়েছে, খুব একটা আমি পড়িনি নিউ টেস্টামেন্ট সেই সময়, বাড়িতে এরকম থেকে রেখেছিলাম এবং আমি ব্যাপারটা একটা ক্লিয়ার শুনিনি। তো যাই হোক, সে যখন আমাকে ফোনে জলপাইগুড়িতে আসার জন্য বলে দিল এবং সাথে আরো একটি কথা বললো যে এখানে একটা প্রাইভেট স্কুলে টিচারের দরকার ছিল, বললো
যদি আমি আসি তবে আমাকে সেই কাজটাতে জয়েন করে দিতে। তো সেই সময় আমি সিদ্ধান্ত নেই যে আমি সালার কাজ ছেড়ে দিবো এবং আমার যতদিন যখন কোচিং সেন্টার আমি বন্ধ করি, তো এরকম আমি সিদ্ধান্ত নিলাম এবং কোচিং সেন্টার ওখানে দিয়ে গেছি, তারাই সেটা চালা পর্যন্ত তারাই চালায়। আমি সেই মুহূর্তে ফালাকাটা আমি ছেড়ে দিই। আমার শুধু এইরকম মনে হয়, আমি যদি ফালাকাটা ছেড়ে দিই হয়তো আমার যে পরিস্থিতির মধ্যে আছে, পরিস্থিতি হয়তো পরিবর্তন, চিন্তা ভাবনা কিংবা আমার হাতের থেকে জীবন কাটাচ্ছিলাম, হয়তো জায়গাটা চেঞ্জ করলে আমার এই চিন্তা ভাবনা চেঞ্জ, হয়তো আমার এই প্রফেশনে কাজ চেঞ্জ করলে আমাকে এই কাজ হয়তো আমি অন্যরকম থাকতে পারি। তো আমি সেই জন্য এই জলপাইগুড়িতে আসলাম অন্য কাজ করার জন্য। আমি জলপাইগুড়িতে এই জন্য আসেনি যে আপনি তোমাকে প্রথম বলেছিল প্রতিশ্রুতি পূরণ করার জন্য, আমি সেই জন্য মোটেই আসি। তো আমি জলপাইগুড়িতে আসলাম এবং তার সাথে দেখা করলাম। আসার পর সে আমাকে বললো যে স্কুলে টিচারের দরকার ছিল, সেখানে অলরেডি একজন টিচার নিয়েছে, তো তাই সেখানে এবং তার এই কথা শোনার পরে আমি আরো বিচার হয়েছি, কারণ ফালাকাটাই সেরা রাস্তা আমি এবং এখানেও যে আশায় এসেছিলাম সেটাও রাস্তা বন্ধ হয়ে গেল। আমার মধ্যে যেন দুশ্চিন্তা আরো বাড়তে থাকে। তো সে আমাকে আমাদের পাঁচটা গানের সঙ্গে মিট করান এবং দানিয়েল আমাকে সেই সময় সালসায় একটা মন্ডলিতে পাঠান। সেই মন্ডলিতে একটা ট্রেনিং হচ্ছিল বাইরে থেকে, ব্যাঙ্গালোর থেকে কিছু টিচার এসেছিল বাইরে টিচিং করার জন্য। তো তিনি আমাকে বললেন যে তুমি সালসায় যাও, কিছুদিন চলে এসো, এখান থেকে এসে তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি। তো আমি কোনো রাস্তা না দেখে আমি সালসায় চলে গেলাম এবং সেখানে আমি যখন ফার্স্ট দিন আমি বাইরে টিমিং করলাম, বাড়ির ক্লাস মিট করলাম, তাই সারাদিন ধরে দু তিনজন টিচার ক্লাস করালো। প্রথম দিনের যে এক্সপিরিয়েন্স হলো ওখানে থাকার পর আমি ভাবছিলাম আমি কোথায় এসে পড়লাম, আমার লাইফে সত্যি হচ্ছে। আমি ওখানে বসেছিলাম, আমি কোনো কিছু বুঝতে পারছি, কারণ আমি কোনো কিছু মনোযোগ দিতে পারছি, সেটা টেনশনের মধ্যে ছিল। সেখানে সমস্ত ছেলেমেয়েরা যারা ছিল সবাই আদিবাসী, আমি তাদের কথা বুঝতাম না, আমি কথাবার্তা সেখানে বুঝতে বলতে পারছি, চুপ করে বসে তাতে লোকের আমি বুঝতাম না। তো এইরকম প্রথম দিন একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমি ভাবছিলাম কিভাবে এখান থেকে পালিয়ে যাবো, বাট আমার সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা ছিল না এবং আমাকে মিস করলাম সেখানে, তাই 20 দিন আমাকে ট্রেনিং করতো। তো উপায় না রেখে আমি বাধ্য হয়ে তারপর দিন থেকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে এই সারটা কি বলে শুনিয়ে নি। তো আমি পরদিন থেকে আমি শোনার চেষ্টা করলাম, তখন সেখানে নতুন নিয়মের উপর আলোচনা করা, জীবন নিয়ে আলোচনা। তো এরকম আমি এক দুদিন যখন আমি শুনলাম, শোনার পর আমার মধ্যে আমি নিজে এমন একটা পরিবর্তন মানে লক্ষ্য করলাম যে আমি যেসব চিন্তা ভাবনা করছিলাম এতদিন ধরে সেগুলো যেন আস্তে আস্তে কমতে লাগলো, আমার মাথা থেকে চিন্তাগুলো বেরোতে লাগলো। আমি যতই প্রভুতি শুনতে লাগলাম ভাইব্রেশন, আমি যেন আমার সেই চিন্তাগুলো থেকে বেরোতে লাগলো। তো এইভাবে যখন 5-6 দিন ক্লাস করলাম আমি, তাই সারাদিন ধরে ক্লাস হতো, তো আমি অনেক কিছু জানলাম প্রভুতি সম্পর্কে। 5-6 দিন ধরে আর অনেক কিছু জীবনের নিয়ম অনেক কিছু আমি সমস্ত কিছু মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি একটা জিনিস নিজে ফিল করতে পারছিলাম যে আমি যে প্রশ্নগুলি উত্তর আমি সেই এতদিন ধরে পাচ্ছিলাম, আমি ভাবতাম যে কোন ধর্মের ঈশ্বর কোথায় গেলে আমি পাবো। সে সময় কয়েকদিন পরে আমার মনে হচ্ছিল ঈশ্বর যেন নিজে আমাকে সেখানে নিয়ে যাচ্ছেন এবং আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। আমি সেখানে গিয়ে ফিল করতে পারলাম ঈশ্বরকে, আমি বুঝতে পারলাম যে আমাদের সৃষ্টিকর্তা, জগতের সৃষ্টিকর্তা একমাত্র আমাদের যে ঈশ্বর তিনি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। এবং আমি তার জীবন সম্পর্কে জানতে পারলাম, কেন পৃথিবীতে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে আসলেন, কেন জন্ম নিলেন, কেন তিনি এত পাপাল করলেন, আর কেন যা মৃত্যুবরণ করলেন, সমস্ত কিছু আমি মন দিয়ে শুনলাম। আমি ধীরে ধীরে সেই প্রথম তার সাথে আমি প্রার্থনা শুরু করলাম ঈশ্বরের, এবং আমি আমার পুরনো ফার্স্ট লাইফ সম্পর্কে চিন্তা করতে লাগলাম। আমি এতটা পাপ করেছিলাম, এত খারাপ কাজের সাথে কাজের সাথে আমি জড়িত ছিলাম, সেসব মনে করতে লাগলাম। বন্ধু বান্ধবের সাথে যা যা করেছিলাম, যা যা করেছিলাম, খারাপ রিলেশনে জড়িয়ে পড়েছিলাম, সব কিছু আমার মনে হতে লাগলো। নিজেকে আমি খুব পাপই ভাবতে লাগলাম এবং পাপের জন্য অনুশোচনা করতে লাগলাম। কিন্তু আমি আনন্দিত যে প্রভু যীশু আমাদের সমস্ত পাপের ভার নিয়ে তিনি হচ্ছে জীবন দিয়েছেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করে। আমি সেই জন্য আনন্দিত হলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিলাম আমার সমস্ত পাপকে তার কাঁধে নেওয়ার জন্য। এবং আমি সেখানে চালসা থাকতেই সেই ট্রেনিং চলাকালীন আমি প্রভু যীশুকে আমার উদ্ধারকর্তা হিসাবে মনে মনে আমি গ্রহণ করি এবং আমি আনন্দের সাথে বাকি 20 দিন কন্টিনিউ আমি সেখানে বাইরে স্টাডি করলাম, শুনলাম। এবং 20 দিন পর আমি যখন জলপাইগুড়িতে ফিরে আসলাম, আমি নিজে তখন ফিল করতে পারলাম, মনে হচ্ছিল যেন আমার জীবন সামনে আমার হাতে কোনো কাজ নেই, আমার কোনো ইনকাম নেই, কিন্তু আমি নিজের মধ্যে একটা চেঞ্জিং ফিল করছিলাম, আমি নিজের মধ্যে আনন্দ পাচ্ছিলাম। এবং আমি আমার স্যারের সাথে সপ্তাহের সাথে আমি কথা বললাম সমস্ত কিছু এবং আমি বাপ্তিস্ম নেওয়ার জন্য নিজে প্রস্তুতি নিতে লাগলাম। এবং আমি কিছুদিন পর আমাদের চার্চ থেকে পাস্টারের মাধ্যমে বাপ্তিস্ম গ্রহণ করলাম এবং আমি প্রথমে বাইবেল স্টাডি শুরু করলাম। কিন্তু আমি যখন
পুরোনো নিয়ম পড়া শুরু করলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না এবং আমি মনে রাখতে পারছিলাম। তো আমি স্যারের সাথে কথা বললাম যে আমাকে খুব কঠিন মনে হচ্ছে, বাইরের স্টাডি কথা বোঝা যাচ্ছে না। তো আমি এরকম শুনলাম যে বাইবেল কলেজ আছে, সেখানে স্টাডি দেওয়া হয়, বাইবেল সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তো আমার বাইবেল শেখার জন্য এতটা মানে আগ্রহ, এতটা উৎসাহিত হয়ে পড়লাম তখন। আমি তখন আমার স্যারকে বললাম যে আমি বাইবেল কলেজে যেতে চাই। তো ঈশ্বরকে ধন্যবাদ এবং তাকে ধন্যবাদ যে তিনি সেই সময় আমাকে একটা বাইবেল কলেজে পাঠালেন ব্যাঙ্গালোরে, এবং আমি সেখানে 1 বছর বাইবেল স্টাডি করলাম। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, কারণ আমি মনে করি এই বাইবেল কলেজে পড়া 1টা বছর আমার জীবনে সবচেয়ে আশীর্বাদের ব্যাপার। এখানে আমি বলা উচিত কিভাবে পালন করা উচিত, আমাদের লাইফের উদ্দেশ্য কি হওয়া উচিত, সমস্ত কিছু আমি এখানে বুঝতে পারলাম। এবং 1 বছর স্টাডি করার পর আমি জলপাইগুড়িতে আসছি এবং আমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি সবাই কাজ করবো এখন। এবং আমি পুরোনো জীবনে যে হতাশা নিয়ে একসময় খালাঘাটা ছেড়েছিলাম, সেই সমস্ত কিছু আমার মন থেকে শূন্য হয়। আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজের সমর্পণ করি এবং ঈশ্বরের কাজ করবো বলে ঠিক করি। তো আমি জলপাইগুড়িতে আসার কিছুদিন পর আমাদের পাশের এক রিলেটিভের মাধ্যমে অরুণাচল প্রদেশ থেকে একটা বাইবেল স্কুল থেকে আমাকে কল করলো যে সেখানে থিওলজি স্টাডির পাশাপাশি সেকুলার স্টাডি করানো হয়। তো আমাকে সেখানে টিচিং করার জন্য কল করলো। তো আমি সেখানে গেলাম এবং সেখানে 1 বছর আমি টিচিং করালাম। এবং পরবর্তীতে যখন ফার্স্ট সেকেন্ড টেস্ট করার পর আমি জলপাইগুড়িতে ফিরলাম, তো আমি এসে দেখলাম যে আমার এখানে আজকে মানে অনেক বাচ্চা কাচ্চা রাখা হয়েছে তার ইয়েতে। তো তাদেরকে পড়ানোর মতো টিচিং করানোর মতো লোক নেই, সেখানে শুধু স্যার এবং তার ওয়াইফ টিচিং করাচ্ছে। বাট তার যখন প্রচারে যেত বাচ্চাদের গাইড করার মতো লোক থাকতো না, তাদেরকে পড়ানোর মতো লোক থাকতো না। তো তিনি আমাকে অনুরোধ করলেন যদি আমি সেখানে বাচ্চাদেরকে পড়াই তো একটু ভালো হয়। আমিও চিন্তা করে দেখলাম হ্যাঁ এটা খুব ভালো বিষয় যে আমি এখান থেকেই পড়াতে পারি। তো আমি তখন আমি অরুণাচল প্রদেশে না করে দিলাম এবং আমি এখানে শুরু করলাম আমাদের বাচ্চাদেরকে নিয়মিত আমি পড়াতাম। এখন পর্যন্ত আমি তাদেরকে টিচিং করে আসছি এবং লকডাউনের জন্য আমাদের সমস্ত প্রায় বাচ্চারা বাড়িতে গিয়েছে। তো 1-3 মাস ধরে বন্ধ আছে এটা, আমরা বাচ্চাদেরকে নিয়ে গরু কথা নিয়ে আসছি আপনারা হয়তো জানেন। আর আমি এখানে জলপাইগুড়িতে আসছি, আমাদের চার্টের যে ডেলিভার আছে তাদের সাথে আমরা প্রতি মাঝে মধ্যে আমরা তাদের সাথে মিটিং করছি। তো ওখানে এভাবে আসছে এবং বাচ্চারা আসছে, তো তারপর হয়তো আমাকে আবার গরু কথা নিয়ে যেতে হবে। তো এভাবে আমি আমি প্রভু যিশুকে গ্রহণ করলাম। এবং আরেকটা ব্যাপার জানাতে চাই, সেটা হলো আমার পরিবারে সকলেই হিন্দু এবং আমার পরিবার থেকে আমি একাই খ্রিস্টানে এসেছি। তো আমি তাদেরকে গসপেল শেয়ার করেছি, আমার দিদি আমার দাদা শেয়ার করেছি। তো আমি আশা করি ঈশ্বর তাদেরকে তাদের মনে কথা বলবেন এবং তারাও প্রভু যিশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে তাদের জীবনে গ্রহণ করবেন। এবং আপনাদের সকলকে অনুরোধ করছি যে তারা সকলের জন্য প্রার্থনা করবেন যে তারা পাপের মধ্যে আছেন, যে তারা পাপ করছে। এবং আমার ভবিষ্যৎ জীবনের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু যিশুর কাজ নীতিকে নিয়োজিত রাখতে পারি এবং সবভাবে জীবন কাটাতে পারি, কোনো পাপের মধ্যে যাতে আমি না পড়ে যাই আমার জীবনের জন্য প্রার্থনা করবেন। এবং আরেকটা প্রার্থনা দিতে দিতে চাই যে দাদার আমার জামাই বাবু খুব অসুস্থ আছে, তার হাতের এবং কিডনিতে প্রবলেম আছে। আমরা চিকিৎসা করিয়ে এসেছি জানুয়ারিতে, তো এখন আগের থেকে ভালো আছে। তার সুস্থতার জন্য আপনাদের সকল জামাই বাবু নাম তাপস শাহ এবং অবশ্যই তার পরিবারের ধন্যবাদ সব।